সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমি ধন্যবাদ জানাই ওনাদের যে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর ওনাদের আমি ভেতরে একটা রিকোয়েস্টও করেছি তাড়াতাড়ি রেজাল্ট নিয়ে যাতে জনসাধারণের জন্য এই ভ্যাকসিনটা খুলে দেওয়া যায়। আমাকে আমাকে ওনারা বোঝাচ্ছিলেন যে এটা এ হতে পারে, রিস্ক আছে, এ আছে, এনাও যা আছে আছে। যদি আমাকে আমার উপর প্রয়োগ করার পরে এটা সম্পূর্ণতা লাভ করছে না, এটা সম্পূর্ণতা লাভ করছে যদি আমার মধ্যে কোনো কিছু রিয়াকশান হয় তাহলে সেটাকে আপনি কারেক্ট করবেন, করে পারফেক্ট ভ্যাকসিন তাড়াতাড়ি ভারতের মানুষের জন্য বার করে দেবেন। আমরাও আপনাদের আশায় রইলাম যে ওই ভ্যাকসিন পেরে আমরা ঝাপাঝাপ সেই ভ্যাকসিন আমরা কলকাতাবাসী এবং রাজ্যবাসীকে দেব। তাই ধন্যবাদ জানাই ওনাদের এই প্রয়াসের জন্য, সব সায়েন্টিস্টদের, সব ডাক্তারবাবুদের। এবং আমার নিয়েছি আধ ঘন্টা আমাকে বসিয়ে রাখলো, আমার কোনো অসুবিধা নেই, ভালো আছি। এবং আমি জানি যে এখন প্রচুর আমাকে এটা দেওয়ার পরে এখন ওনাদের ইয়েও হচ্ছে, এখন অনেক স্বেচ্ছাসেবক বাড়ছে হু হু করে। তাই আমরা জানি যে এটা সাকসেসফুল হবে এবং আমরা খুব তাড়াতাড়ি সারা ভারতবর্ষের মানুষ করোনার থেকে মুক্ত হয়ে আবার নর্মাল জীবনে ফিরব। তাই আবার সবাইকে ধন্যবাদ জানাই, আমি ভ্যাকসিন নিয়ে সুস্থ আছি, আমার একটুখানি যদি অসুবিধা হয় কিছু যায় আসে না, যদি আমার প্রাণহানি হয় কিছু যায় আসে না। মানুষ আলটিমেটলি হয়ে গিয়ে যদি মানুষের ভালো হয় সেটাই হবে আমার কাছে লাভ, এবং সেই দিনটার জন্য আমরা সবাই বসে আছি। সাধারণ মানুষের জন্য কোনো কি বার্তা দেবেন? এখনো বহু মানুষ এটা নিয়ে একটুখানি ভয়ে আছে। না, বার্তা কিছু নেই, আমরা আমি তো নিলাম, ওই জন্য সবাই করছিল বলে প্রথম এখানে এসে আমি নিলাম ফার্স্ট। বার্তা কিছু নেই, একজনকে এগিয়ে আসতে হবে, আমাদের কিছু মানুষকে এগিয়ে আসতে হবে। সব মানুষকে যদি ভালো করতে হয় তাহলে কিছু মানুষকে এগিয়ে আসতে হবে। তো কিছু মানুষকে এগিয়ে আসতে হবে সব মানুষের ভালোর জন্য। ভূপেন হাজারিকার কথায়, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এটাই তো মানুষের কর্তব্য। এবং এই কাজটা আমি খুব বড়ভাবে নিজেকে ভাবি না। কলকাতায় মানুষ আমাকে আশীর্বাদ করেছে, মানুষের আশীর্বাদ নিয়ে আমি বড় হয়েছি কাউন্সিলর থেকে নিয়ে এই পর্যন্ত। সুতরাং সেই মানুষদের জন্য যদি কিছু করবার সুযোগ পাই তাহলে কেন করব না। রাজ্যপাল বলেছেন যে স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান ভারত না, এইটা এইটা এখানে যদি উনি বলে গিয়ে থাকেন এটা অন্যায় করেছেন, কারণ এটা রাজনীতি করার জায়গা নয়। রাজনৈতিক বক্তব্য এই এই ইনস্টিটিউশনে রাখার জায়গা নয়। কেন উনি বলেছেন, ওনার সেই বলার পরে সেই পদের মর্যাদা থাকার জায়গা কিনা আমি জানি না। তার কারণ এখানে মানুষের মুক্তির জন্য এই সব ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশনে মানুষকে মানুষের ভালো করার জন্য, যে ইনস্টিটিউশনে আমরা ভলেন্টিয়াররা আসবো এসে দেব, ওনারা রিসার্চ করবেন, করে সেখান থেকে ইয়ে বেরো। শুধু এখানে তো কলেরা টলেরা অনেক কিছু রিসার্চ ওনারা সবসময় করছেন, তো এটা তো সেই ইনস্টিটিউশন। এখানে এই ফিদি পলিটিক্স, আয়ুষ্মান ভারত, হ্যান ত্যান, এগুলো যারা বলেন তারা ওই পদে থাকারই যোগ্য নেই। এটা 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 আমি নিশ্চয়ভাবে দখল দেবো, যেমন বাইরে দেবো, কিন্তু এই এখানে এই ইনস্টিটিউশনে দাঁড়িয়ে যে জন্যে আমি এসেছি সেইটার উদ্দেশ্যটা নষ্ট হয়ে যাবে। এসছি আমি মহানাগরিক হিসেবে প্রথম দিলাম, এবং এটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি যে মানুষের জন্য কাজ করো, সেই কাজটাই আমরা করছি।
সুতরাং মানুষের জন্য যখন কাজ করব, যখন এটা নিয়ে করব, তখন এটা নিয়ে রাজনীতি নয়। রাজ্যপাল সাহেবেরও রাজনীতিতে আসা উচিত ছিল না। তারপরে উনি ওই পদে থাকার যোগ্য কিনা আমি সেটাই ভাবছি। আমি বায়োটেকে রাজি হতাম, তার কারণ বি ইন্ডিয়ান টেক ইন্ডিয়ান, আমার দেশের করোনা, আমার দেশের সায়েন্টিস্টরা যারা দাঁড়িয়ে আছে তারা এটা তৈরি করেছে, এটা আমার কাছে গর্ব। সেই সায়েন্টিস্টদের সহযোগিতার জন্য যদি প্রাণও যায় আমার কিছু যাবে না, কারণ তারা লাখো লাখো কোটি কোটি মানুষের উপকার করবে। আমরা যে দামে ওরা দেবে বা গভর্নমেন্টে দিলে সেটা আমরা যে গরিব মানুষ পাব, সুতরাং সেটা আমাদের কাছে উপলব্ধি। আমরা ভারতীয় বায়োটেকের যে ওষুধ সেটা নিলাম, এবং সারা ভারতবর্ষের মানুষ যেদিন নেবে সেই দিন আমি নিজেকে পূর্ণতা লাভ করব যে হ্যাঁ, প্রথম আমি নিয়েছি, ট্রায়ালে সাহায্য করেছি, তবেই আমার সেটা সাকসেস হবে। মানে ইয়ে হামারে লিয়ে সৌভাগ্য কি বাত হ্যায় জো ইন লোগনে হামে ইয়াহ পর বুলায়া অর মানে ইয়ে ট্রায়াল মে থার্ড ট্রায়াল মে ইয়ে ভ্যাকসিন লিয়া, ইয়ে হামারা লিয়ে সবসে বড়ি অহম হোগি জব হাম লোগ কি তরফ ভ্যাকসিন লেনে কা বাদ ইনকে সাকসেস হোগা অর উসকে বাদ সারে আম জনতা কা লিয়ে ভ্যাকসিন নিকলেগা, উস দিন হামারা আজ কা জো হ্যায় আজ হামারা সাকসেস নেই, উস দিন সাকসেস হোগা। অর মানে ধন্যবাদ করতা হুম হামারে সব সায়েন্টিস্ট অর ডাক্তার জিতনে ইয়াহ পর হ্যায়, ইনোনে ইয়ে লাগাতার কোশিশ কিয়ে হ্যায় জো হামারে হিন্দুস্তান কে আপনে রিসার্চ সে ইয়ে ভ্যাকসিন নিকলা, অর হামনে হামনে আপনে আপকো সৌভাগ্যশালী মান রা হুম কি ইয়ে ভ্যাকসিন পহলা ট্রায়াল কলকাতা মে হামনে লিয়া, অর আগর সব ঠিকঠাক রাহা তো ইয়ে ভ্যাকসিন আম জনতা কে দিয়ে চল জায়গা।